অসম সরকারও কব বিচারু সর্বানন্দ সোনোয়াল কব বিচারু যে এই অসমত বসবাস করা আদিবাসী সকলের কারণে কি কাম করিলে স্পষ্ট করক, জনজাতিকরণ কারণে কি করিলে, মাটি পাটা কারণে কি করিলে, চা শ্রমিকর মূল্য বৃদ্ধি কারণে কি করিলে, অসমত বসবাস করে থাকা অসম আর হমা হিমা নগাল্যান্ড হিমাত আদিবাসী বিলাকর কারণে কি করিলে, আমার যি আদিবাসী সকলে বসবাস করে থাকা জায়গা খেল ধুলার কারণে কি করিলে, শিক্ষা দীক্ষার কারণে কি করিলে, ডেভেলপমেন্ট কি করলে, তেওঁলোকে রাজহুয়া হবে স্পষ্ট করক। আজি বিজেপি সরকার কইছে যে 1 কোটি রাস্তা দিছো, ফ্রি চাউল দিছো, 3000 কে পয়সা দিছো, ফ্রি একাউন্ট দিছো, সেইটো জানো পরিবর্তন। পোনপটীয়াকে আমি সুধিব বিচাৰিছো অসমর বিজেপি সরকারক, অসমর মুখ্যমন্ত্রী সর্বানন্দক, মুখ্যমন্ত্রী সুধিব বিচাৰিছো যে এইটা নাকি পরিবর্তন? আপনাদের কইছিল পরিবর্তন পরিবর্তন, অসমর জনসাধারণ পরিবর্তন, অসমত বসবাস করা প্রত্যেক জনগোষ্ঠীর পরিবর্তন আপনাদের স্পষ্ট করক। এই জনগোষ্ঠীটির কারণে কেইটা বাগানত আপনাদের এলপি স্কুল খুলিলে, কেইটা কালচারের কারণে কি করিলে, খেল ধুলার কারণে কি করিলে, আপনাদের স্পষ্ট করক। আমি সুখী নয়, আমার জনগোষ্ঠী সুখী নয়। যেটু এটিএম খুলিছে এইটো তো সাধারণ প্রাপ্য দাবি। আজি এটিএম খোলাটো সাধারণ, এইটো গোটেই অসমত আছে, গোটেই ভারতবর্ষত আছে, অল্ডত আছে। গতিকে এটিএম খোলাটো কি ডাকর কথা? এইটো পরিবর্তন হল নেকি? 3000 টাকাটো যে দিয়াটো এইটো পরিবর্তন হল নেকি? যেটো দরমা বৃদ্ধি বড়াইছে, একফালে দি বৃদ্ধি করিছে, একফালে দি আপনাদের কেস লগাইছে, এইটো কিবা পরিবর্তন নেকি? অসম সরকার এই নগাঁও জিলার পর সজাগত হওয়ার পর সকিয়াই দিছো আপনাদের অসমত বসবাস করা জনগোষ্ঠী সকলের কারণে কি কাম করিছে, শিক্ষার কারণে, কালচারের কারণে, খেল ধুলার কারণে, স্বাস্থ্যর কারণে, বিভিন্ন সমস্যার লই তেওঁলোকৰ ডেভেলপমেন্ট কারণে কি কাম করেছে। আমি আদিবাসী ছাত্র সন্থা ক্রীড়া সমিতি ক্রীড়া সম্পাদক বেনাজিৎ টপ স্পষ্ট পোনপটীয়া আপনাদের প্রশ্ন যে আপনাদের কি কাম করিলে এইটো রাজহুয়া করক। ধন্যবাদ।